সাল্লো আল সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম প্রিয় ইসলামী ভাইরা আপনাদেরকে একটি ঘটনা শোনাবো আমাদের প্রিয় আকা মক্কিমী মুস্তফা সাল্লাহ আলহি আসাল্লামকে আল্লাহ তালা কেমন শান মর্যাদা দান করেছেন হাজতে জাবির বিন আবদুল্লাহ রদিয়াল তিনি বলেন যে হুদাই বিয়ার সন্ধির দিনে নবিয়ে পাক সাল্লাল্লাহু তাইল আলিহি আলি আসলাম এবং সাহাবাই করাম আলী মুরদওয়ান উপস্থিত ছিলেন পাত্রের মধ্যে সামান্যতম পানি ছিল নবী পাক সাল্লাহ তায়ল আলিহি আলী ওয়া সে পাত্র দ্বারা সে পানি দ্বারা অজু করলেন সাহাবাই করাম আলী মুরদওয়ান এর জন্য প্রয়োজন হল অজু করার জন্য পানির প্রয়োজন কিন্তু পাত্রের মধ্যে সামান্যতম পানি ছিল নবী পাক সাল্লাল্লাহু আলি সাল্লাম সাহাবাই কেরামদেরকে বললেন তোমরা অস্থির কেন তখন তারা বললো ইার সাল্ল্লা সাল্লি ওসাল্লাম আমরাও অজু করব। কিন্তু পাত্রে সামান্যতম পানি তো নবী পাক সাল্ল তলিহি আলী আসাল্লাম সে পাত্রের মধ্যে নিজের হাত মুবারক রেখে দিলেন হাত মুবারক রেখে দেওয়ার পর ইকরাম দেখে আশ্বর্যুত হলেন নবী পাক সাল্লাহ আলী আসাল্লামের আঙ্গুল মুবারক থেকে পানির ঝর্ণা প্রবাহিত হলো এবং সাহাবাইকরাম আলী মুরদুমান যারা উপস্থিত ছিলেন তারা সবাই অজুও করলো পানিও পান করলো পাত্রের মধ্যে ভরলো রেবায়তকারী এই ঘটনা বর্ণনাকারী তিনি বলেন যে আমি জাবির বিন আবদুল্লা রদিয়াল্লাহ তায়েলানহকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কত সংখ্যক লোক ছিলেন তখন তিনি বললেন আমরা যদি এক লক্ষ লোক হতাম তাহলে সে পানি সবার জন্য যথেষ্ট হতো তবে আমরা পনেরো শত লোক ছিলাম नबी पाकम के मोजिज़ा दान कर आला हज़रत सुन्नत शाह इमाम अहमद शा रजा खान अहिल रहमतर बोलें उंगलियां हैं फैज़ पर टूटे है प्यासे झूम कर न पंजाब रहमत की है जारी ওয়াহ্ বাহ নবীর আগমন নরের আগমন মাক্কির আগমন মাদানীর আগমন আসন্ন আমরা সবাই নিয়ত করি এই মিলাদুন্ন নবীকে কেন্দ্র করে আমার নবীর আগমন উপলক্ষে ইনশাল্লাহ যার যার ঘরে মিলাদুন্ নবীর আয়োজন করব ইনশাল্লাহ এবং বারই রবিউল আব্বাল দাওয়াতে ইসলামীর জুলুসে মিলাদে অংশগ্রহণ করব ইনশাল্লাহ এই মাদানি পতাকা হাতে নিয়ে আমরা জুলুসে মিলাদে বের হবো ইনশাআল্লা সকল আশিকানে রসুলকে জানায় পবিত্র ঈদে মিলাদুলনবীর শুভেচ্ছা এবং আমরা সবাই নিয়ত করি ইনশাল্লাহ এই বারো রবিউল আউ্লকে কেন্দ্র করে যার যার ঘর মোহল্লা এলাকাকে আমরা সাজাবো এবং জাক জমক সহকারে মিলাদুলনী পালন করবো ইনশা আল্লাহ সাল্লো হাবিব আলা মহম্মদ Sallallahu Alaihi Wasallam.